হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কতগুলো ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শুরু করছি মোহন বাগান সুপার জায়ান্টসকে দিয়ে। সাহাল আব্দুল সামাদ যে প্লেয়ারটিকে নিয়ে যাচ্ছে না, এই মুহূর্তে মোহন বাগান সুপার জায়ান্টস বলা যায় অল আউট চলে গিয়েছে। তো এই মুহূর্তে সাহালের লেটেস্ট আপডেট হচ্ছে তার সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন নাকি অলরেডি এগ্রি করে ফেলেছে মোহন বাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। এবং আমি তোমাদেরকে এর আগে যেরকমটা বলেছিলাম যে কেলাবাস্টেস এফসি সাহাল আব্দুল সামাদের জন্য 3 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে, সেই ব্যাপারটাতেও নাকি অনেকটাই নেগোসিয়েশন করতে পেরেছে মোহন বাগান সুপার জায়ান্টসের রিক্রুটিং টিম। দেখো, এই মুহূর্তে কিন্তু কেলাবাস্টেস একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু 2টো জরিমানা দিতে হবে এআইএফএফ এবং এফএসডিএলকে। তো সেই ব্যাপারটাই বলা যায় কাজে লাগানোর চেষ্টা করছে মোহন বাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। যদি 3 কোটি টাকা ট্রান্সফার ফিটা একটু কমিয়ে ডিলটা ডান করা যায়, সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর আছে সঞ্জীব কোয়েঙ্কার দলে। অন্যদিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডোর কপালে কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়তে চলেছে এমনটা বলাই যায়। ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী, যিনি সাবকাপের ফাইনাল ম্যাচটি খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে একটি চোট পেয়েছিলেন, এই মুহূর্তে তার চোটের যে অবস্থা, মোহন বাগান সুপার জায়ান্টস যবে থেকে প্র্যাকটিস স্টার্ট করুক না কেন, প্রথম 2 সপ্তাহ কিন্তু তাকে পাবে না হুয়ান ফেরান্ডো। ইভেন এফসি কাপের যে প্রিলিমিনারি প্লে অফ রাউন্ড 2-এর ম্যাচ রয়েছে 15ই আগস্ট, সেই ম্যাচেও কিন্তু মোহন বাগান সুপার জায়ান্টসের জার্সি গায়ে খেলা বলা যায় কিছুটা অনিশ্চিত আনোয়ার আলীর। তো আশা করব তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে নামবেন। অন্যদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু একজন প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলতে চলেছে, গুর সিমরা সিং গিল। এই প্লেয়ারটার ব্যাপারে আমি তোমাদেরকে 2 দিন আগেই বলেছিলাম, প্লেয়ারটি এই মুহূর্তে ফ্রি এজেন্ট রয়েছে মুম্বাই সিটি এফসিতে, আগের মৌসুমে ছিলেন কিন্তু মাত্র 1টি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন, কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিমান একজন ডিফেন্ডার। তো তরুণ এই ডিফেন্ডারের সঙ্গে নাকি ইস্ট বেঙ্গল পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেকটাই নেগোসিয়েশন কমপ্লিট করে ফেলতে পেরেছে, এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তো যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো গুর সিমরা সিং গিল ইস্ট বেঙ্গলের জার্সি সামনের মৌসুমে পড়তে চলেছেন। তো যাই হোক, চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।